সমুদ্রের উপর দিয়ে অভিনব সেতু বানিয়েছে চীন। 12 কিলোমিটার দৈর্ঘ্যের হাইওয়ে ব্রিজ বানিয়েছে চীন, যার 4.5 কিলোমিটার অংশ সমুদ্রের উপর দিয়ে গেছে। অভিনব এই সেতুটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। গত 12ই সেপ্টেম্বর ফুজিয়ান প্রদেশে দেশটির দ্বিতীয় প্রি ফেব্রিকেটেড সেতুর কাজ শেষ হয়েছে। এটি ফুজিয়ান প্রদেশের জিয়ামেন দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে। চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রকল্প এই জিয়াং এন সেতু। প্রায় 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজটি তৈরি করতে প্রয়োজন পড়েছে মোট 36টি বক্স গার্ডার। ব্রিজটি নির্মাণে ব্যবহৃত হয়েছে উন্নত মানের নকশা এবং জটিল ধরনের নির্মাণ প্রযুক্তি। এমনকি এই প্রকল্পটি বাস্তবায়নও ছিল যথেষ্ট কঠিন। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি। স্থাপনা নির্মাণে এই ধরনের প্রযুক্তি গ্রহণ করা হয়। একটি হলো বিল্ডিং অন সাইট এবং অপরটি হলো প্রিফেব্রিকেটেড। সাধারণত কোনো স্থাপনার অংশগুলো যদি ভিন্ন ভিন্ন জায়গায় তৈরি করে পরবর্তীতে নির্ধারিত স্থানে ক্রেনের সহায়তায় বসিয়ে দেওয়া হয়, তাহলে সেটিকে প্রিফেব্রিকেটেড স্থাপনা বলা হয়। সেতুটিতে ব্যবহৃত লোহার গার্ডগুলো দেখতে বাক্সের মতো, এগুলোকে বক্স গার্ডার বলা হয়। এগুলো প্রায় 72 মিটার লম্বা, 53 মিটার চওড়া এবং 3.5 মিটার উঁচু। প্রতিটির ওজন 2,197.2 টন। চীনের অন্যান্য সেতুগুলোতে এর আগে কখনো এত চওড়া গার্ডার ব্যবহার করা হয়নি। জিয়াং এন ব্রিজটি পুরোপুরি চালু হলে ফুজিয়ান প্রদেশের হেইজি অর্থনৈতিক অঞ্চল এবং জিয়ামেন শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি সাধিত হবে। শুধু তাই নয়, জাতীয় পর্যায়ের লজিস্টিক চ্যানেলও নির্মিত হবে। পাশাপাশি জিয়ামেন শহরে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে। 2023 সালের বসন্ত উৎসবে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চীনের প্রথম সমুদ্র সেতু হংকং জুহাই ম্যাকাও সেতুটি উদ্বোধন করা হয়েছিল 2018 সালের অক্টোবরে। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় $2,000 কোটি। 55 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে 4,20,200 টন ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 7টি আইফেল টাওয়ার বানানো সম্ভব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের প্রায় 14টি দেশ থেকে বিখ্যাত প্রকৌশলীদের নিয়ে 2009 সালে সেতু নির্মাণের পরিকল্পনা করে চীন সরকার। ইংরেজি বর্ণমালা ওয়াই আকৃতির মতো দেখতে সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে। সেতুটি ব্যবহার করে এখন হংকং থেকে জুহাই যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, যেখানে আগে সময় লাগত 3 ঘন্টার বেশি। এই সেতু দিয়ে ম্যাকাও এবং হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া আসা করতে পারে। শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী সেতুটি 120 বছর কোনো মেরামত ছাড়া অনায়াসে ব্যবহার করা যাবে। রিক্টার স্কেলে 8 তীব্রতার ভূমিকম্পতেও এই সেতু ভেঙে পড়বে না। সমুদ্র সেতুটি দিয়ে দৈনিক প্রায় 30,000 গাড়ি চলাচল করতে পারে, তবে কেউ চাইলেই এই পথ অতিক্রম করতে পারবে না। যারা সেতু পাড়ি দিতে চায় তাদের বিশেষ অনুমতি নিতে হয়, আর সব যানবাহনকেই টোল দেওয়া বাধ্যতামূলক। সেতু কর্তৃপক্ষের দাবি, দিনে প্রায় 9,200 যানবাহন এই পথে চলাচল করে। টোল থেকে বছরে আয় হয় $8,60,00,000। সেতুটিতে কোনো গণপরিবহন নেই, তবে যাত্রী ও পর্যটকদের জন্য শাটল বাসের ব্যবস্থা আছে। 12 কিলোমিটার দৈর্ঘ্যের হাইওয়ে ব্রিজ, যার 4.5 কিলোমিটার অংশ সমুদ্রের উপর দিয়ে গেছে।